রাষ্ট্র ব্যাংক চক পোখরা থেকে রাষ্ট্র ব্যাংক চক পোখরা থেকে এখন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিউটা দেখুন বন্ধুরা, তো অন্নপূর্ণা যাওয়ার সময় কিন্তু অবশ্যই পারমিট নেবেন, উইদাউট পারমিট নট অ্যালাউড ইন এবিসি। সো আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই এই লেক সাইড পোখরা থেকে আপনাকে আসতে হবে রাষ্ট্র ব্যাংক চক, রাষ্ট্র ব্যাংক চক ক্রসিং থেকে ডাউন সাইড, এই ডাউন সাইডে গিয়ে ডান হাতেই পড়বে আপনার ন্যাশনাল ট্যুরিজম বোর্ড। বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট লাগে, জাস্ট আপনার দুটো ফটো লাগবে, 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা থাকলেই হবে, দ্যাটস ইট, আর 1000 টাকা লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পোখরা, হোপ অল অফ ইউ ডুইং গ্রেট। আজকে কোথায় যাচ্ছি অবশ্যই দেখুন, আপনারা জানতে পেরে গেছেন আমার ইউটিউব থাম্বনেইল দেখে যে আমি প্রথমবারের জন্য অন্নপূর্ণা বেস ক্যাম্প হিমালয়ে যাচ্ছি। পারমিট বার করতে হয়েছে, পারমিট পেয়েছি। পারমিট কত নিল, পারমিট আমার খরচ পড়লো 1000 NPR নেপালি কারেন্সিতে, আর সময় লেগেছে 10-15 মিনিট, 2 কপি ফটো, 2 কপি কালার ফটোগ্রাফ অ্যান্ড আধার কার্ড যদি থাকে আপনার সঙ্গে তাহলে আপনি আরামসে পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। অ্যাজ ওয়েল সার্ক দেশ যেগুলো আছে, সার্ক কান্ট্রিজ, সার্ক দেশের যে সিটিজেন যারা আছে তারাও কিন্তু আপনার এই 1000 নেপালি রুপিজে কিন্তু পারমিট পাবেন। সেক্ষেত্রে যারা আউট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে থেকে আসবেন অন্য জায়গা থেকে, তাদের কিন্তু পাসপোর্ট শো করতে হবে। একমাত্র ইন্ডিয়ানদের জন্য কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ড প্রযোজ্য, আইদার বাকি অন্যান্য দেশের জন্য কিন্তু পাসপোর্ট আপনাকে শো করতে হবে। তো এটা আমার হোটেল হোস্টেল, এখন আমার বাড়ি বলতে পারেন, হোটেল ফরেস্ট ওয়ে পোখরা। এখান থেকে এখন বেরোচ্ছি, ঘুরতে সময় হচ্ছে এখন সকাল 7টা। সো চলুন এবার রাস্তায় যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে, টিল গাংদ্রুক অবধি স্টে টিউন। সো এখান থেকে হাঁটা স্টার্ট করলাম, এখান থেকে হেঁটে আপনার 0 কিলোমিটার অবধি যাবো, 0 কিলোমিটার এখান থেকে 1.5 কিলোমিটার। 0 কিলোমিটার থেকে কিন্তু যাওয়ার পর ওখান থেকে যাব বাংদ্রুক, বাংলুং, সরি বাংলুং বাস পার্ক, বাংলুং বাস পার্ক থেকে গাংদ্রুকের জন্য সরাসরি বাস। তো এটাই হচ্ছে এখন আমার গন্তব্য, পোখরা লেক সাইড থেকে বাংলুং বাস পার্ক অবধি। পোখরা শহর থেকে হচ্ছে ভিউ, আশা করছি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন মাছাপুচড়ে এবং অন্নপূর্ণা। চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এই ঔষর্গিক দৃশ্য। তো বন্ধুরা 0 কিলোমিটার থেকে বাসে উঠে গেছি বাংলুংয়ের জন্য, বাংলুং বাস পার্ক। বাংলুং বাস পার্কে নেমে আপনাদের আবার দেখাচ্ছি।
এখন এই বাসে করে আমি এসেছি। এই বাসটা বাগলুং বেনি, তো এই বাস থেকে আমাকে এটা প্রেফার করা হলো যে আপনি যদি বাগলুং বাস পার্কে নামেন তাহলে কী হবে, ওখান থেকে আপনাকে আবার অন্য একটা বাস নিতে হবে, সেই বাসটা আপনার একটু দেরি করে ছাড়বে এবং একই সময় লাগবে। তো ইটস বেটার যে আপনি এই বাস করে সোজাসুজি আপনি নয়াপোল চলে আসুন, নয়াপোল থেকে জিপ কিংবা বাস করে আপনি আরামসে গান্ধী পৌঁছে যাবেন। তো আপনার সময় নষ্ট হবে না, আপনি তাড়াতাড়ি পৌঁছবেন। সো আমি আর দেরি না করে এই বাসটাতে চলে আসছি। এখন এটা বাসটা দাঁড়িয়েছে একটা জায়গায়, সুন্দর একটা জায়গায়। আমার সামনে তুলে আছেন ভীষণ সুন্দর পাহাড়, ভীষণ সুন্দর দৃশ্য। এখান থেকে আপনার নয়াপোল পৌঁছতে আমাদের সময় লাগবে আনুমানিক আরও প্রায় 30 থেকে 35 মিনিট, এবং নয়াপোল পৌঁছাবার পর নয়াপোল থেকে প্রায় ঘণ্টাখানেকের রাস্তা হচ্ছে আপনার গান্ধুক। তো লেটস সি কতক্ষণ সময় লাগে। আমি আপনার বেরিয়েছি ওখান থেকে, বাসে উঠেছি 8:40। তো 8:40 উঠে এখন আপনার সময় হচ্ছে আপনার 9:30 নেপালি টাইমে, নেপালি সময়ে। সো আমার টার্গেট হচ্ছে যে আমি গান্ধুক আজকে 12:00 মধ্যে পৌঁছাবার চেষ্টা করব। যেহেতু 12:00 পৌঁছাই তাহলে আমার ট্রেক শুরু করে আমি অ্যাটলিস্ট অনেকটা পথ আমি কভার করতে পারবো আজকে। সো ফ্রেন্ডস, এখন জাস্ট বাস থেকে নামলাম নয়াপোল। আপনার পোখারা থেকে নয়াপোল চলে এসেছি। নয়াপোলের এখান থেকে আপনার একটা বাস স্টেশন আছে বা আপনার জিপও পাওয়া যায়। এখান থেকে এখন আমি যাব সরাসরি আপনার গান্ধুক সিওয়াই। সিওয়াই থেকে আমার ট্রেকিং স্টার্ট হবে আজকে। নয়াপোল, হ্যালো, নমস্তে। যেহেতু আমি একা ট্রাভেল করছি, একা ট্রাভেল করলে একটুখানি ইন্ডিপেন্ডেন্স আছে, ব্রেক করে করে যাচ্ছি। সরাসরি আপনারা পোখারা থেকে ট্যাক্সি কিংবা প্রাইভেট জিপ করেও গান্ধুক পৌঁছাতে পারেন। খরচ একটু বেশি পড়বে, পার হেড 1200 থেকে 1500 নেপালি রুপিস পড়তে পারে। কিন্তু আমার এই ক্ষেত্রে আমি যাচ্ছি জাস্ট আপনার 550 নেপালি রুপিতে। এখন অবধি পোখারা থেকে আমার নয়াপোল অবধি আসতে বাস ভাড়া লেগেছে 170 নেপালি, আর এখান থেকে আপনার গান্ধুক সিওয়াই অবধি লাগবে 350 নেপালি, তারপর ট্রেকিং স্টার্ট। তো এটা হচ্ছে নয়াপোল, আর যাচ্ছি বাস স্টেশন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঝিনু। তো সরাসরি আপনার গান্ধুকের ঝিনু থেকে স্টার্ট করছি আমাদের আজকে আমার ট্রেকিং। তো অনেকে যাচ্ছে, তো তাদের সাথে সাথে চলে যাব। লেটস সি, যে অ্যাডভেঞ্চারের জন্য ওয়েট করছিলাম সেটি ফাইনালি পেয়েছি, পাচ্ছি। এখান থেকে ট্রেকিং, এখান থেকে আমাদের বাস নামিয়ে দিল আমাদের। এখান থেকে অনেকেই এবিসির জন্য যাবে, অন্নপূর্ণা বেস ক্যাম্প। সো আমিও তাদের সাথে সাথে যাব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের অবগত জন্য জানিয়ে রাখছি যে অন্নপূর্ণা বেস ক্যাম্প কিন্তু দুভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আপনার ঘোড়ে পানি হয়ে, একটা হচ্ছে ঝিনু হয়ে। তো আপনি যদি ঘোড়ে পানি হয়ে যান তাহলে কিন্তু ওখান থেকে আপনার 5+5 10 days 10 দিন লাগবে ট্রেক করে অন্নপূর্ণা বেস ক্যাম্প অবধি যেতে, 5 দিন আসতে 5 দিন। আর এই রুটটা হচ্ছে ঝিনু দিয়ে, দিস ইজ ওয়ান অফ দ্য শর্টেস্ট, মানে আপনি 3 দিনে অন্নপূর্ণা বেস ক্যাম্প পৌঁছে যাবেন এবং আসার জন্য লাগবে অনলি 2 দিন, মানে টোটাল 5 দিনে আপনি কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্প ঘুরে চলে আসতে পারবেন অ্যাগেন ইন পোখারা। সো আই এম সো লাকি, আমার একজন সহযাত্রী বন্ধুর সাথে পরিচয়। আমি মাঝখানে নেমে যাচ্ছিলাম সিওয়াইতে, বাট আমাকে বাস স্টাফ বললো যে না, দিস ইজ নট আ কারেক্ট প্লেস, আপনি চলুন আমি আপনাকে ঠিক জায়গায় নামিয়ে দেবো। তো এই গাইডেন্সের জন্য নেপালের এই সুন্দর ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ যে আমার অ্যাটলিস্ট 4 দিন 5 দিন বাঁচানোর জন্য। 5 দিন মানে বুঝতে পারছেন, 5 দিন
টোটালি হাইক করা কতটা কষ্টকর। আর এই রুটটিকে আর ভালোভাবে আমি এক্সপ্লেন করবো আপনাদের সাথে বসে। নেক্সট যেখানে আমি পৌঁছবো কোনো একটা ভিলেজে, সেখানে গিয়ে दो दिन बचता है तो आई कैन मेक इट इजीली। उधर से आप जाएंगे, इतना मुश्किल रास्ता है, फिर ऐसा अप्स एंड डाउन बहुत, जो सीढ़ियाँ होती है सीढ़ियाँ, हाँ हाँ, सीढ़ियाँ से जाना पड़ता है, फिर ज़्यादा दिन जंगल भी चलना पड़ता है। ओके, कभी उधर से चलते चलते फिर स्नो होते हैं। सो फ्रेंड्स, এটা আমার লাইফের ফার্স্ট ট্রেকিং, স্পেশালি হিমালয়াতে। হিমালয়া দূর থেকে তো অনেকবার দেখেছি, বাট কখনো আমি কাছে থেকে দেখিনি। তো এবার কাছে থেকে দেখব, এবং আপনারা কী করে ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে কী করে ইজিলি শর্টকাট ওয়েতে আপনারা আসতে পারবেন, সেই রাস্তাগুলো দেখাবো। লোকাল দিদি ভাই আমাদের অনেক গাইড করলেন যে কোন দিক দিয়ে যেতে হবে, পারফেক্ট গাইডেন্স। সো এখন যেটা জানতে পারলাম যে আপনার ওই জাস্ট আপনার খরচ বাড়ানোর জন্য কিন্তু অনেক গাইড কিন্তু মিসগাইড করে, লং রুটে নিয়ে যায় আপনাকে। মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, অন্নপূর্ণা বেস ক্যাম্প অবধি পৌঁছানো, এটাই তো হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। 10 দিনের জায়গায় যদি 5 দিনে হাফ ডেজে আমি অন্নপূর্ণা ট্রেক শেষ করতে পারি, তাহলে ভাবতে পারছেন কতটা টাকা, কতটা পরিশ্রম বাঁচবে। আর আপনি যখন ইন্ডিভিজুয়াল ট্র্যাভেল করবেন, সবসময় বাসের আপনার পাশে যে বসে তার সাথে কথা বলুন, বন্ধুত্ব করুন, তারা কিন্তু আপনাকে প্রপার গাইড করবে কী করে কী যেতে হবে না যেতে হবে। যেমন এই যে দিদা ভাই এখানে আছেন, ওনার সাথে বাসে কথা বলতে তো আসছিলাম, তো উনি জিজ্ঞেস করলো, তো বলছে আমি এই গ্রামেই থাকি, আমিও যাবো ওই দিকটাই, তো আমি আপনাদের যতটুকু পারি ততটুকু রাস্তা দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আপনার ঝিনু, গান্দ্রুক ঝিনু। এখান থেকে নেমে সব থেকে শর্টকাট অন্নপূর্ণা বেস ক্যাম্প অবধি পৌঁছতে সময় লাগবে, আমি 3 দিনে পৌঁছে যাবো, থার্ড ডে পৌঁছে ওই দিন থেকে আবার ব্যাক, আসতে কিন্তু 2 দিন লাগবে। এরকম সুন্দর অফ রোড সবাইভাবে ট্রেক করে, আমিও ট্রেক করছি প্রথমবার। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি নিশ্চয়ই জানাবো। তো আমার এই ট্রেক শুরু করার পর প্রথম একটি ব্রিজ পেলাম, তো ফার্স্ট ব্রিজ দেন সাসপেনশন ব্রিজটা একটু আলাদা হয়, হ্যাং করে, দিস ইজ নট সাসপেনশন ব্রিজ। Yes. কি সুন্দর ঝর্ণা দেখুন, জাস্ট লুকিং বিউটিফুল, ইয়াস বিউটিফুল, ওয়াক ভেরি। তো এরকম আরও অনেক দৃশ্য কিন্তু সামনে আসছে, এপিসোডটি পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন। পুরো পোখারা থেকে শুরু করে অন্নপূর্ণা ট্রেক সেরে আবার রিটার্ন কী করে আসবেন সেগুলো সব দেখাবো। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ট্রেকিং স্টার্ট করার পর ফার্স্ট ভিলেজ অন দিস ট্রেকিং রুট। সো ভেরি বিউটিফুল, দেখতে পাচ্ছেন কি সুন্দর, উপরে সব ঘরগুলো করা আছে, থাক থাক করে সব ধান চাষ, গম চাষ হয়, যাকে আমরা জুম চাষ বলি সেটা হয়। এটা হচ্ছে ভ্যালি, এটা হচ্ছে গান্দ্রুক, ওপর দেখতে পাচ্ছেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটা গান্দ্রুক। গান্দ্রুক থেকে আমরা নিচে নেমে এলাম ঝুনু হয়ে। সো আগে যাবেন না, গান্দ্রুকের আগেই আপনার ঝিনুকে নেমে গিয়ে এই রাস্তাটা দিয়ে যাবেন, এই গ্রাম দিয়ে যাবেন নামিতা রেস্টুরেন্ট।
বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কিছু? মাউন্টেন, হিমালয়াস, দা হিমালয়াস। সো চোখের সামনে হচ্ছে হিমালয়, আর আমরা এখন ট্রেক করছি। ফ্যান্টাস্টিক, চারজন বন্ধু পেয়েছি, দে আর ভেরি নাইস। তো এখন এগিয়ে যাচ্ছি সামনাসামনি। ওই অবধি পৌঁছতে কিন্তু সময় লাগবে, 3 দিন সময় লাগবে বন্ধুরা। দেখে মনে হচ্ছে খুব কাছে, তাই না? 3 দিন সময় লাগবে। আর যদি অন্য রুট দিয়ে যেতাম তাহলে কিন্তু 5 দিন লাগতো, যেটা আগে বলেছি আমি আপনাদের। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে দ্য মোস্ট ওয়েটেড, দ্য লংগেস্ট সাসপেনশন ব্রিজ, ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ফেস ইন নেপাল, পোখরা অন্নপূর্ণা ট্রেক। সো চলুন ওখানে গিয়ে মজাটা নিই, দূরের দৃশ্যই আলাদা। আমরা এটা দিয়ে এই সাসপেনশন ব্রিজ হয়ে ওখান থেকে উঠবো, উঠে ওখান থেকে হয়ে একদম ওপরে দেখতে পাচ্ছেন মাঝখানে যে পাহাড়টা, ওখানে গিয়ে আছে হয়তো আমাদের ট্রেক শেষ হবে। তারপর আবার ডে টু ট্রেক আমরা স্টার্ট করবো আগামীকাল। ওখানে যেতে আমাদের এখন 3-3.5-4 ঘন্টা সময় লাগবে। ঘোড়াগুলো দেখছেন, ঘোড়াগুলো কিন্তু এই পাহাড়ের উঁচু উঁচু জায়গাতে কিন্তু মালবাহকের কাজ করে। ঘোড়াগুলোর সাইজও ভালো। এই তো সব এখানে সব মাল লোড করা আছে, এগুলো নিয়ে সব পাহাড়ের উপরে উপরে সব সাপ্লাই করে যায়। এর থেকে লরি আসতে দেখছেন, গ্যাস থেকে শুরু করে সব কিছু এখান থেকে আনলোড করে। আনলোড করে এই এটা হচ্ছে অ্যারোপ্লেন, হিলের অ্যারোপ্লেন, হেলিকপ্টার। সো এই ছোটো ছোটো প্রাকৃতিক হেলিকপ্টারগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছায়, বা দূরে দূরে যে রিসর্টগুলো আছে সেখানে খাবার পৌঁছায়। ভেরি গুড। কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগছে এপিসোডটি। ওকে 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 লুকস ও আচ্ছা, এসে যাকে ফির এসে ঘুমকে উতরনা হ্যাঁ ও মে সোচে তে এসে শর্টকাট আমি কুদনে वाला था, আমি কুদনে वाला था, কুদনে वाला শর্টকাট। স্যামরং, স্যামরং, দিস প্লেস কল স্যামরং। হ্যাঁ ওকে, স্যামরং। ইনকাম ইনকাম কিজিয়ে না। সো ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংকস ফর ভিজিট চংরং। তো
আমরা এখন চলে এসেছি সেই ভূপ্রদক্ষিণ একটি সাসপেনশন ব্রিজে। অ্যান্ড অবভিয়াসলি নেপাল পোখরা থেকে এবিসি ট্রেকিং এর সময় আরো একটি দুর্দান্ত জিনিস আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ঘোড়াগুলো দেখছেন যেগুলো যাচ্ছে এই লাইন দিয়ে সব নামছে, এই ঘোড়াগুলো কিন্তু মাল ভাগ, দেখুন দুটো করে সিলিন্ডার সব জিনিস কিন্তু চাপানো আছে। সো এই ঘোড়াগুলো যখন যাবে তখন কিন্তু আপনার কোনো মানুষ অ্যাট নট আ সিঙ্গেল পারসন এই ব্রিজের মধ্যে থাকবে না, যতক্ষণ না এপার থেকে ওই পার অবধি চলে যাবে ঘোড়াগুলো ততক্ষণ অবধি কিন্তু কোনো মানুষ পারাপার করবে না। এদিন সিটি মারলো দাঁড়িয়ে গেল, ঠিক আছে, কারণ একজন লোক হেঁটে হেঁটে আসছে, যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি কিন্তু যাবে না। মুখের সিটির শব্দে কিন্তু সবকিছু এরা মেনটেন হয়ে যায়, ছিচিক ছিচিক করছে, এইভাবে কিন্তু একজন একজন করে যাবে। নিচে সাসপেনশন ব্রিজ মানে সাসপেনশন ব্রিজ, নিচে কিন্তু কিচ্ছু নেই, খালি তার দিয়ে কিন্তু দুদিকে বাঁধা আছে আর আপনার পুরো বিষয় কিন্তু নড়ে, যখন বেশি জোরে হাওয়ার তখন কিন্তু নড়বে। সো যাদের হাইপোফোবিয়া আছে, যাদের উঁচু থেকে যাদের একটুখানি প্রবলেম, তারা নিচের দিকে তাকাবেন না, স্ট্রেট অ্যাওয়ে হাঁটবেন শুধু। চলুন একটু ডিটেলসটা দেখি এই ব্রিজের কী কী আছে না আছে। ওকে, সো চমরং ট্যুরিজম ম্যানেজমেন্ট কমিটি অন্নপূর্ণা টু কাস্কি, ওকে tired Welcome to Jhinu hot spring, visit Annapurna base camp. Yo we are ম্যাম, ওয়েলকাম টু জিনু। জিনু হোয়ার ইজ জিনু, হোয়ার ইজ জিনু, জিনু ওয়েলকাম টু জিনু, জিনু হ্যাঁ না তো ওয়েলকাম কর রহে আপকো, হ্যাঁ আপ কে সমঝে ওয়েলকাম টু জানু, আপ ইয়ে সমঝে কি ওয়েলকাম টু জানু, জিনু হে ইয়ে ও সব। So friends, right now we are at Jhinu, 750 meter altitude above the sea level, and our trekkers are
suffering for height. Look at her. She's doing great. रुकी नहीं चली गई. So friends, welcome. So friends, আমার আপনাদের একবার স্বাগতম। জিনু থেকে এখন আমি আছি আপনার জিনু অন্তর্গত চমরং বলে যে জায়গাটি সেখানে, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ ফর লাঞ্চ আজকের জন্য। তো আমাদের ট্রেক শুরু হয়েছে আপনার আনুমানিক 12টার সময়, এখন বাজে 3টে। 3টের মধ্যে মোটামুটি আমরা অনেকটা জায়গায় কভার করেছি, অনেকটা স্পেস কভার করেছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিনুয়া অবধি। সিনুয়া যেতে এখান থেকে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ট্রেক আছে। তো আমরা এটা কমপ্লিট করবো, এটা আমাদের আজকের টার্গেট। যেহেতু সন্ধ্যের পর ট্রেক করাটা অসম্ভব, সম্ভবই না, তাই আমরা যতটা পারবো আজকে ম্যাক্সিমামটা শেয়ার মানে কভার করব। এটা হচ্ছে রেস্টুরেন্ট গুরুম কটেজ, গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট ঝিনু দান্দা অন্নপূর্ণা 2 কাস্কি। দোস্তো ওয়েলকাম ব্যাক। ফট গই দোস্তো, ফট গই, ফট কে হাথ মে আ গই দোস্তো। সোচা থা রাস্তা বহুত আসান হোগা, আসান তো হ্যায় মগর ফট কে হাথ মে আ গই। আর আপলোক জব আওগে তো পয়সা কমানা, বহুত পয়সা কমানা, আর হেলিকপ্টার করকে জানা অন্নপূর্ণা। দেখো সব হাসতে হয়, মজা করা রে, ঠিক আছে। এ নবীন ভাই সিফ বলতে হয় কে আধা ঘন্টা, দেড় ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট বোল বোল কে বচ্চে লোক আদার ফুসলা কে হাম লোগো লেকে আ গিয়া, ঠিক হ্যায়। আর আবি জাহাঁ পে হাম লোগ হ্যায় ইধার সে হাম লোগ কাহাঁ জায়েঙ্গে নহীঁ মালুম, নবীন ভাই কো ছোড় কে। সো প্রে ফর আস কে হাম লোগ আজ রাত কো পৌঁছ যায়। তো বন্ধুরা মজা করছিলাম, ঠাট্টাকি করছিলাম, খুব ভালো লাগছে, গুড অ্যাটমসফিয়ার, দারুণ জায়গা। দেখুন আমি তো শুয়ে পড়েছি, রেস্ট করছি। আমি কলকাতা থেকে। তো এখন সন্ধ্যাবেলা যেহেতু ফগি হয়ে গেছে তাই কিছু দেখা যাচ্ছে না। ও ভাই আপনি কি বাংলাদেশ থেকে? হ্যাঁ দাদা বাংলাদেশ। কোন জায়গা দাদা, কোন জেলা? ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা আমার বাসা হচ্ছে ইয়াতে বাংলা মোটর। বাংলা মোটর, আমি তো কদিন আগে ঘুরে এলাম, লাস্ট মান্থ। কোথায় গিয়েছিলে? আমি 12টা জেলা ঘুরেছি। আমি আমি কলকাতায় বেহালায় থাকি। আমি চাপাই নবগঞ্জ থেকে শুরু করেছি, চাপাই নবগঞ্জ, রাজশাহী, নাটোর, তারপর ওখান থেকে নওগাঁ, নওগাঁ থেকে আপনার সিরাজগঞ্জ, তারপর ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকা ঢুকেছি, ঢাকা থেকে মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনা, সাতক্ষীরা, ইন্ডিয়া। এরপরের বার যাবো, নেক্সট সেকেন্ড পার্ট। আর এখন ইলেকশন চলছে না, ব্লগাররা আমাকে পুরো ডাউন করে দিয়েছে। মানে ইলেকশনের সময় যত বিএনপি সাপোর্টার ছিল আমি একটু সুনাম করেছি, মেট্রো এটা ওইটার, আর চ্যানেলে এত রিপোর্ট করেছে। আমি কার দেখাবো? আমি যদি বিএনপি দেখাই তাহলে আমাকে আওয়ামী লীগ সরকার বলে ডাউন করে দাও, বিপদ, মহাবিপদ। জানুয়ারির পরেই যাব। কেমন লাগছে দাদা? আরে বাবা, নবীন ভাই লাইট বি রাখে। ওকে কামিং। কোথায় দাদা?
সান্দাকফু যাওয়া হয়েছে আমার ও সান্দাকফু ওকে তারপর হচ্ছে আমার আপনাদের সিকিম গ্যাংটকের 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া আচ্ছা সিকিম গ্যাংটক 0 পয়েন্ট ওকে তারপর আমি শিমলা মানালি রোথাং পাস পর্যন্ত গেছি আচ্ছা 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 চলো 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 হ্যাঁ 88 টুকটাক